জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুন জেনে নেই আমাদের খুব পরিচিত কিছু স্বভাব যার কারণে আমরা হতে পারি জাহান্নামে। কেউ একজন আমাকে একটা কথা বলে অনুরোধ করলো কাউকে না বলার জন্য। কাউকে না বলার শর্তে কথাটা জেনে নিয়ে আমি সেটা আরেকজনকে বলে দিলাম। এটা হলো আমানতের খেয়ানত, সুস্পষ্ট মুনাফিকি। জাহান্নামের উদ্বোধন হবে মুনাফিক দিয়ে, কোনো কাফের বা মুশরিক দিয়ে নয়। আমি গুলশানে দাঁড়িয়ে কাউকে মোবাইল ফোনে বললাম আমি তো মতিঝিলে চলে এসেছি, এটাও মুনাফিকি। কিছুদিন আগে তুই আমার কাছে আসতি একটা চাকরির জন্য, চাকরি দিলাম, আজকে টাকা হয়েছে আর সব ভুলে গেলি? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন এই জাতীয় কথা বলার অর্থাৎ দান করে খুঁটা দেয়া পরিণাম জাহান্নাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের দিকে তাকালেন, মেয়েটি ইসলামী পোশাক পরা না থাকলে উভয় জিনাকারী। আপনি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় আপনার স্ত্রী বাজার করে অথবা বেপর্দায় ঘুরে, তাহলে আপনি হলেন দায়ুস, এমন পুরুষের অবস্থান সরাসরি জাহান্নামে। সন্তান বড় হয়েছে অথচ তাকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দেননি, সালাতের জন্য তাকদা দিচ্ছেন না, এই সন্তান তার বাবার ঘাড়ে সমস্ত দুশ্চাপিয়ে জান্নাতে চলে যেতে পারে, বাবা আটকে যাবে। পুরুষের পোশাক পায়ের টাকনুর নিচে থাকে বিনা বিচারে জাহান্নামে যাওয়ার প্রস্তুতি আজই নিয়ে রাখবেন। কারো হক নষ্ট করেছেন বা দুর্নীতি করে টাকা ইনকাম করেছেন, যদি আখিরাতে বাঁচতে চান তবে তার টাকা বা হক তাকে ফেরত দিন, নাহলে আখিরাতে সে আপনার সমস্ত নেক আমল ধরে টান দিবে। বয়স ছিল, ক্ষমতাও ছিল, রিক্সাওয়ালাকে বা কাজের লোককে একটা চর মেরেছিলেন, তার নাম জুলুম। জাহান্নাম থেকে বাঁচতে হলে তার হাত ধরে ক্ষমা চেয়ে নিন, নাহলে কেয়ামতের দিন সে আপনার আমলনামা ধরে টান দিবেই। মহিলারা গায়ে সুগন্ধি মেখে পরপুরুষের পাশ দিয়ে হেঁটে গেছেন, এরকম কাজ জীবনে যতবার করেছেন ততবার আপনি জিনার পাপ করেছেন, আর যতবার আপনি ভ্রু উঠিয়েছেন বা প্লাক করেছেন ততবার আপনি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নিকট হতে অভিশাপ পেয়েছেন। যতবার আপনি সুদ খেয়েছেন বা দিয়েছেন বা সুদের কাজে সহযোগিতা করেছেন ততবার আপনি আপনার মায়ের সাথে জিনার কাজ করেছেন। যতবার আপনি কোনো অমুসলিমকে খাইয়েছেন বা উপকার করেছেন ততবার আপনি দানের সওয়াব পেয়েছেন, আর যতবার আপনি তার ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন বা তাকে SMS দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ততবার আপনি শিরক করেছেন। আখিরাতে বিচার ছাড়াই আপনি জাহান্নামী, তবে খালেস মনে তাওবা করলে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। উপরের গুনাহসমূহের মধ্যে যেগুলো আল্লাহর সাথে সম্পর্ক সেগুলো তাওবা করলে ক্ষমা হবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া যাকে ইচ্ছে ক্ষমা করেন। আর গুনাহ যদি বান্দার সাথে সম্পর্ক হয় তবে তা বান্দার কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় আখিরাতে মহা বিপদ পড়তে হবে। আল্লাহ আমাদের সঠিক বোঝার এবং জানার তৌফিক দান করুন। আমিন।